Hello everyone. এখন যে গ্রাফিক্স ডিজাইন যেটা একটা লোগো ডিজাইন করা হলো এটা আপনাদের মাঝে দেখাচ্ছে, পুরো ভিডিওটি দেখবেন আশা করি। এটা ইলিশ নিলাম, ইলিশের পর এটাকে কপি করা হলো, হ্যাঁ ইন্ট্রোর পরে বাকিটুকু। কাটা হলো লোগো, সি তৈরি হলো, সির পর একটি রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল নেওয়া হলো, এটা কেমন হয়ে যায়। রেক্টাঙ্গেল উপর একটা বাদ দিয়ে আমরা বলছি অন্য ডিজাইন করা যায়, যেমন এখানে রেক্টাঙ্গেল সাইজটা দেওয়া হচ্ছে, যা হোক হ্যালাইট অ্যালাইন করা হচ্ছে, অ্যালাইন করে এটাকে বিশেষ ভাবে টি তৈরি করা হচ্ছে। তৈরি হলো, এটাকে ওখানে বসিয়ে দেব, কালার পরিবর্তন করা হচ্ছে, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি বিশেষত সবুজ কালারটাকেই মনে হচ্ছে ভালো, আমার কাছে মনে হয় সবুজ কালারটাই ভালো হবে। সবুজ কালার দিলাম, এটাকে আপনি অন্য কালার দিতে পারেন, এটা হালকা নীল কালার দিয়ে বা ওখানে একটা যে কোনো কমন কালার। এটাকে একটি টেক্সট দেওয়া হচ্ছে, টেক্সটের নাম দেওয়া হয় ক্রিয়েট, ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ থেকে ক্রিয়েটিভ টেক, ক্রিয়েটিভ টেক ক্রিয়েল টেক, রিয়েল টেক নামে যে কোনো একটা ধরুন একটি কোম্পানি সেই নামে ওটা দেওয়া হলো। এখানে গ্রেডিয়েন্ট কালারটা করা হচ্ছে, যেমন দেখুন গ্রেডিয়েন্ট কালারটা বিশেষ ধরনের একটি কালার, এটা যার যার চয়েস মতো আপনার চয়েসে যেটা হবে সেই কালারটা, যে প্রত্যেকটাকে গ্রুপিং করা হলো, গ্রুপিং করে দর্শক এই হলো একটি প্যাড ডিজাইন, একটি লোগো, এবং এখানে ক্রিয়েট প্লাস টেক প্লাস ক্রিয়েট টেক ক্রিয়েটেক সমান সমান ক্রিয়েল টেক।